নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই আর কয়েকদিন পর আমরা প্রত্যেকেই মা দুর্গার সামনে দাঁড়াতে চলেছি অর্থাৎ আমরা দুর্গা আনন্দ করতে চলেছি আর এই আনন্দের মাঝে প্রেম না হলে কি আর চলে আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি এই দুর্গা কোন সাত রাশির জাতক ও জাতিকারা প্রেমে পড়তে চলেছে এবং তাদের জীবনে পুরনো প্রেমও কামব্যাক করতে চলেছে কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি সেই রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রায় শুভ পুজো মানেই আনন্দ করা হৈ হৈ করা এবং সকলের সঙ্গে আনন্দে মেতে ওঠার নামই হচ্ছে পুজো আর এই দুর্গা পুজোতে আমরা প্রত্যেকেই আনন্দের সাথে সাথে প্রেমেও পড়ি অর্থাৎ আমরা বিভিন্ন প্যান্ডেলে ঘুরি এবং সেখানে আমরা কিন্তু প্রেমে পড়ে যাই অর্থাৎ কোনো একটি মেয়েকে বা কোনো একটি ছেলেকে ভালো লেগে যায় আর এই ভালো লাগা থেকেই চলে আসে প্রেম আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি কোন সাতরাশির জাতক ও জাতিকারা এই দুর্গাপুজোতে প্রেমে পড়তে চলেছে তবে প্রেম নিয়ে আমি ছোট্ট করে কিছু কথা বলবো দয়া করে কথাগুলো ভালো করে শুনুন দেখুন প্রেম বর্তমান যুগে যেটা চলছে সেটাকে প্রেম বলে না সেটিকে বলে টাইম পাস হ্যাঁ বন্ধুরা আমি খুব দুঃখের সাথে এই কথাটি বলছি কারণ প্রেম আসে ভিতর থেকে হৃদয় থেকে প্রেম আসে সেখানে অর্থ আসে না সেখানে লুকস আসে না সেখানে শুধুমাত্র মন আসে আর এই মন দেখে এখনকার যুগে প্রেম খুব কমই হয় এখনকার যুগে প্রেম হয় পকেট দেখে হ্যাঁ বন্ধুরা আমি খুব দুঃখের সঙ্গে বলছি তাই আমি আপনাদেরকে বলবো পকেট আর রূপ দেখে প্রেম না করে মন দেখে প্রেম করুন জীবনে একদিন না একদিন আপনি শান্তি পাবেন এতটুকু আমি বলতে পারি তো আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি প্রেমে পড়তে চলেছে তার আগে এই প্রেমের যে কারক গ্রহ কে জানেন সেটি হচ্ছে শুক্র গ্রহ হ্যাঁ বন্ধুরা কারণ এই শুক্রই দেখায় আমাদের জীবনে ভোগ আমাদের জীবনে প্রেম এই সমস্ত কিছু তাই আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে যদি শুক্র গ্রহ শুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনারা ডেফিনেটলি ডেফিনেটলি প্রেমে পড়বেনই পড়বেন আর যাদের শুক্র গ্রহ অত্যাধিক শুভ রয়েছে তাদের জীবনে কিন্তু প্রচুর প্রেম আসে একের পর এক একের পর এক প্রেম এসে যায় আর সেই ব্যক্তিটি সেটি ছেলে হোক বা মেয়ে দেখতে কিন্তু খুব অ্যাট্রাক্টিভ হয় তাই আপনারা আপনাদের ছকটি কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন এবং শুক্র গ্রহের প্রতিকার প্রতিবিধান করিয়ে নিন যা করলে আপনার জীবনে সুখ শান্তি প্রেম এই সমস্ত কিছু আসতে বাধ্য আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি এই দুর্গা প্রেমে পড়তে চলেছে প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা নিশ্চিত হয়ে যান আপনারা কিন্তু এই বছর দুর্গা পুজোতে প্রেমে পড়তে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করতে চলেছে অর্থাৎ আপনারা এই দুর্গা পুজোতে প্রেমলীলায় কিন্তু মত্ত হতে চলেছেন এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই দুর্গা প্রেমে পড়তে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেম কামব্যাক করতে চলেছে অর্থাৎ আপনারা কিন্তু এই বছর দুর্গা প্রেম প্রেমলীলায় মত্ত হতে চলেছেন এরপরে যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই দুর্গা প্রেমে পড়তে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেম কামব্যাক করতে চলেছে অর্থাৎ এই বছর আপনারা কিন্তু প্রেমলীলায় মত্ত হতে চলেছেন এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই বছর দুর্গা পুজোতে প্রেমে পড়তে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেম কামব্যাক করতে চলেছেন অর্থাৎ আপনারা কিন্তু এই বছর দুর্গা পুজোতে প্রেমলীলায় মত্ত হতে চলেছেন এরপরে পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বছর দুর্গা আপনারাও কিন্তু প্রেমে পড়তে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেম কামব্যাক করতে চলেছে এবং আপনারা এই বছর একাধিক প্রেমে কিন্তু পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনারা প্রেম লীলায় মত্ত হতে চলেছেন এরপরে যে ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বছর আপনারা কিন্তু প্রেমে পড়তে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেম কামব্যাক করতে চলেছে অর্থাৎ এই বছর দুর্গা পুজোতে আপনারা কিন্তু প্রেমলীলায় মত্ত হতে চলেছেন এটা বলাই যেতে পারে এরপরে শেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই বছর দুর্গাপুজোতে প্রেমে পড়তে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেম কামব্যাক করতে চলেছে অর্থাৎ আপনারা এই বছর প্রেম প্রেমলীলায় কিন্তু মত্ত হতে চলেছেন তো এই ছিল সাত সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি এই বছর দুর্গাপুজোতে প্রেমে পড়তে চলেছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং আপনাদের প্রত্যেককে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি সমাপ্ত করতে চলেছি ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন এটাই বলবো ধন্যবাদ